हेलो एवरीवन, आमार चैनले तोमादेर सबाइके जानाई अनेक 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 स्वागत। आज के तोमादेर संगे शेयर करब चकलेट केकेर एकटा डेकोरेशन। आशा करछि तोमादेर खूब भालो लागबे एई डेकोरेशनटा। खूब इजी और सिम्पल भावे आज के डेकोरेशनटा करब, कारण केकटा खूब ही सिम्पल भावे बानानो होयेछे। ताहले तोमरा पुरो भिडियोटा देखो और शिखे नाओ आमी किभाबे एटा रेडी करलाम। तो सबार प्रथमे बेसबोर्डर मध्य एकटूखानी क्रीम प्रतिबारे मतो लागिए निलाम, कारण एटा लागाले केकटा नड़बे ना और सरबे ना। एरपर केकेर एकटा स्लाइस आमी एर मध्य बसिए दिए सुगार सिरप दिए केकेर स्लाइसटाके भालोभावे भिजिए निच्छी। तोमरा निश्चय सबाई जानो सुगार सिरपटा देया हय मिष्टत्वटा तो रयेछे, तार साथे केकटा जाते मयेस्ट थाके सेई जन्य। सुगार सिरपटा दिए भालोभावे चारधारे स्प्रेड करे देवार पर आमी एते दिए दिच्छी क्रीम। एक क्रीमर मध्य किन्तु कोनो किछु एड करा हयनी, शुधुमात्र क्रीमटाकेई भालो करे एक केकेर स्लाइसेर मध्य स्प्रेड करे देया होच्छे। खूब स्लो भावे तोमादेरके देखाच्छी जाते तोमरा बुझते पारो। तो भालोभावे एटाके स्प्रेड करे देवार पर ओपर थेके दिए दिच्छी एकटु चकलेट गानाश। चकलेट गानाश जदि तोमरा दाओ केकेर मध्ये ताहले किन्तु खूब टेस्टी हय केकटा। तो चकलेट गानाशटा अवश्यई दिए चकलेट केक बानाले दिन। तार उपर आबारो एकटा स्लाइस के भालोभावे एकटु चेपे चेपे बसिए दिच्छी जाते केकटा काटार समय जाते स्लाइसगुलो भाग भाग ना हो जाए। अनेके बोले जे केक काटार समय जे केकेर स्लाइसगुलो आलादा हो जाच्छे, सेटा शुधुमात्र केकटाके नर्माल बसिए देवार जन्य। स्लाइसटाके जखन तोमरा बसाबे एकटुखानि चेपे देबे, ताहले किन्तु क्रीमेर संगे आर नीचे स्लाइसेर साथे ओटा आटके थाकबे। आबारो ओपर थेके एकटुखानि क्रीम दिए दिलाम, आबारो क्रीमटाके आगेर मतो करेई भालोभावे स्प्रेड करे निच्छी। চারধারটা ভালোভাবে স্প্রেড করে নেওয়ার পর আবারও আমি এর মধ্যে দিয়ে দিলাম চকলেট গানাস। চকলেট গানাসটাকেও ভালোভাবে চারধারে আমি স্প্রেড করে নেব। দেখো চকলেট গানাসটা সুন্দরভাবে কিন্তু চারধারে স্প্রেড করে নিয়েছি। দেন এর উপরে দেব আবারও একটা স্লাইস, যেটা নিচে থাকে সেই পার্টটাকেই বারবার আমি উপরেই দিই, যাতে ডেকোরেশনটা সুন্দর আর স্মুথ আর সমান হয় সেই কারণে। আবারও এর মধ্যে আমি সুগার সিরাপ দিয়ে সেটাকেও ভালো করে ভিজিয়ে নিচ্ছি আর প্যালেট নাইফ দিয়ে কেকটাকে একটু দাবিয়ে দিচ্ছি যাতে কেকটা বসে যায়। এরপর পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম দিয়ে সেটাকে ভালোভাবে কেকের চারপাশটাতে দিয়ে দিচ্ছি। যাদের প্যালেট নাইফ দিয়ে দিতে অসুবিধা হয় তারা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ঢুকিয়ে এইভাবে যদি তোমরা দাও তাহলে কিন্তু ক্রিমটা সমানভাবে পড়বে আর তোমরা যখন স্প্রেড করবে বা সমান করবে তখন কিন্তু ইজিলি করতে পারবে। ক্রিমটা আমার দেওয়া হয়ে গেছে, এবার প্যালেট নাইফ দিয়ে সবার প্রথমে ওপরটাকে সমান করে নিতে হবে। প্রথমেই তোমরা সাইড করতে যাবে না, আগে ওপরটাকে একটুখানি সমান করে নেওয়ার পরেই সাইডটাকে করবে। সাইডে যদি তোমাদের মনে হয় যে ক্রিমটা কম হয়েছে সেক্ষেত্রে আবার একটুখানি ক্রিম দিয়ে সেই জায়গাগুলোকে ফিল করে নেবে। দেখো আমি মোটামুটি একটু সমান করে নিয়েছি, খুব বেশি সমান করিনি কারণ চকলেট গানাস দিয়ে তারপরে ওভার করা হবে। সে তারপরে দেখো আমি এর উপরে চকলেট গানাসটা দিয়ে দিচ্ছি। গানাসটা একটু বেশি থিক করা হয়েছে কারণ এখানে চকলেটের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে, ক্রিমের পরিমাণটা কম। দেন প্যালেট নাইফ দিয়ে দেখো চারধারটা আমি স্প্রেড করে দিচ্ছি। আজকে কিন্তু আমি কোনো রকম কোমের ব্যবহার করব না, পুরোটাকে স্প্রেড করে দেওয়ার পর এই যে অয়েল ব্রাশ যেটা হয় সেটা দিয়ে আমি এই ডিজাইনটা করছি। দেখো সুন্দরভাবে জাস্ট ব্রাশটাকে ধরে নিচে যখন তোমরা টার্ন টেবিলটাকে ঘোরালেই কিন্তু অটোমেটিক এই ডিজাইনটা চলে আসবে। এটাও কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, কুমেরটাও সুন্দর লাগে বাট এটাও খুব সুন্দর লাগে। এরপর যখন আমার চারপাশটা হয়ে গেছে দেন দেখো আমি যেই বেসবোর্ডটা আছে সেটাকে ক্লিন করে দিচ্ছি। বেসবোর্ডটা সবসময় ক্লিন রাখবে, এটা দেখতেও সুন্দর লাগে। এবার ওপর থেকে আমি একটু ডার্ক চকলেটকে দেখো গ্রেট করে করে ওপরে দিয়ে দিচ্ছি। কাস্টমার যেভাবে চেয়েছে ঠিক সেইভাবেই আমি করছি। তো যেভাবে চেয়েছিল মানেই হচ্ছে ওপরে ছিল চকলেটের গ্রেট করা চকলেট, তো আমি সেই জন্যই চকলেটটাকে একটু গ্রেট করে দিচ্ছি। দেখো তোমাদের একটু সামনে থেকে দেখিয়ে দিলাম। এরপর আমি রোজ পিনেতে রোজ বানাবো, রোজগুলো সম্পূর্ণটাই হবে হোয়াইট ক্রিম দিয়ে। আমি পরপর তিনটে রোজ বানাবো, তারপরে সেই রোজগুলোকে কেকের মধ্যে প্লেস করব।
রোজ পিন দিয়ে আর রোজ নজেল দিয়ে তোমরা যখন রোজটা বানাবে তখন কিন্তু খুব সুন্দরভাবে হবে। একটুখানি প্র্যাকটিস করলেই কিন্তু তোমরাও পারবে। এই যে দু নম্বর রোজটাও আমার হয়ে গেল, এটাকেও আমি ওর মধ্যে প্লেস করে দিচ্ছি। তিন নম্বর রোজও আমাদের কমপ্লিট। ওপর টপে যে রোজগুলো দেওয়ার সেগুলো আমার দেওয়া হয়ে গেছে। এরপর একটা রাউন্ড শেপের নজেলের মধ্যে আমি এবার শেপটা করব। পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে নিয়েছি, নজেলও দিয়ে দিয়েছি। এরপর দেখো সাইডে আমি এই ডটেড ডিজাইনটা করছি। ডটেড করতে করতেই বলি, তোমরা যারা আমার ভিডিও দেখছো, এত দূর পর্যন্ত দেখেছো, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও। নিচের ডিজাইনটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ওপরটা আমি একটু দিয়া স্টাইলে করব, মানে প্রদীপের মতো করছি। দেখো এইভাবেই কিন্তু ডিজাইনটা ছিল। কেক আমাদের অলমোস্ট কমপ্লিট। তোমাদেরকে আর একবার আমি দেখিয়ে দিই, একটু স্লোভাবে দেখিয়ে দিচ্ছি চারপাশটা। তোমাদের কেমন লাগলো ডেকোরেশনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সকলকে জানাই টাটা।